ব্যারাকপুর শিল্পাঞ্চলে রামনবমীর মিছিল শান্তিপূর্ণভাবে করতে আধার সেনা দিয়ে করানোর দাবি জানালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বুধবার তেসরা এপ্রিল চিঠি দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী কেন্দ্রের বর্তমান বিজেপি প্রার্থী অর্জুন সিং বৃহস্পতিবার চৌঠা এপ্রিল গারুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং কথা জানান বৃহস্পতিবার গারুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমীর মিছিল আধার সেনা দিয়ে করানোর দাবি নিয়ে অর্জুন সিং বলেন বিগত দিনে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া রিশরা ডালখোলা সহ একাধিক জায়গায় গণ্ডগোল সহিংসতা হয়েছিল সেই ঘটনা রুখতে অতিরিক্ত সতর্কতা হিসেবে আমরা কমিশনে দ্বারস্থ হয়েছে। কমিশনকে জানিয়েছি যে তাদের নজরদারিতে এবং আধা সামরিক বাহিনী দিয়ে যেন রামনবমীর মিছিল বের করা হয় কি বলছেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই বিষয়ে শোনাব বিগত বছরে যে অনুভব দেখেছি রিসরা হাওড়া ডালখোলাতে তার জন্যে আমি বলেছি কি এই রামনবমী মিছিলটা ইলেকশন কমিশনে ভিজিলেন্সে থাকুক আর প্যারামিলিটারি তাকে প্রোটেকশন দি রামনীতে দেখুন শান্তি ঠাকুর করবে কিছু হবে না কিন্তু প্রিকশন নেওয়া দরকার আছে যেন এই সরকারের যারা লোক আছেন পুলিশ আর গুন্ডা তাদের নিজের উপরে ভরসা নেই প্রসঙ্গত বলি উল্লেখ্য গত বছর অর্থাৎ দু হাজার তেইশে রামনবমীতে হাওড়ার শিবপুর হুগলি দৃষ্টা উত্তর দিনাজপুরের ডালখোলায় হিংসা ছড়িয়ে পড়ে যা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়ে যায় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে জনস্বাস্থ্য মামলা জনস্বার্থ মামলা করেছিল বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী হাইকোর্টে এনআইকে দিয়ে তদন্তের নির্দেশ দেয় আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে আসুন শুনি দেখো রামনবমী মিছিল কে কেন্দ্র করে সহিংসতা হতে পারে হিংসা ছড়িয়ে পড়তে পারে কোন দিকে লক্ষ্য রেখে দ্বারস্থ হয়েছেন অনুরোধ জানিয়েছেন যে রামনবমীর মিছিল যেন নির্বাচন কমিশনের নজরদারিতে হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে যেন রামনবমীর মিছিল বের করা হয় এবং তিনি বলেছেন যে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসনের উপর তার বিন্দুমাত্র ভরসা নেই এবং সেই কারণেই তার এই কমিশনকে এই চিঠি তুমি জানো যে দু সালে গত বছর যখন রামনবমীর মিছিল বের এবং সেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আমরা একাধিক জায়গায় যার মধ্যে হাওড়ার শিবপুর হুগলির রিসা এবং উত্তর দিনাজপুরের ডালখোলা সহ একাধিক জায়গায় বেশ কিছু সহিংসতা ছড়িয়ে পড়ে এবং সেই সহিংসতায় একাধিক বাইক মোটর বাইক বাস গাড়িকে অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কয়েকটি দোকানকে ভাঙচুর করা হয় বাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন আহত হয় এবং ওই ঘটনা রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় পড়ে এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় যে এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে এবং এরপর এনআইএ তদন্তে নাবে। এবং এই ঘটনায় কিন্তু প্রায় ষোলো জনের বেশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং চলতি বছরেও তুমি জানো যে উনিশ তারিখ উনিশে এপ্রিল প্রথম দাপার নির্বাচন এবং ঠিক তার দুদিন আগে সতেরো তারিখ নবমী এবং ষোলো তারিখ অন্নপূর্ণা পূজা সাধারণভাবেই ভাবেই হিন্দুত্ববাদী যেসব সংগঠন আছে তারা কিন্তু এই শোভাযাত্রা বের করবে মিছিল বের করবে এই রামনবমীকে কেন্দ্র করে এবং এটা এটা ধরে নেওয়াই যায় সেক্ষেত্রে যে এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম সহিংসতা না ঘটে সেই দিকের লক্ষ্য রেখেই কিন্তু অর্জুন সিং এর এই চিঠি এবং নির্বাচন কমিশনের কাছে তার এই আর্জি যেন নির্বাচন কমিশনের নজরদারিতে এই রামনবমীর মিছিল বের করা হয় এবং আধা সামরিক বাহিনী দিয়ে করা হয় এবং তুমি জানো যে মহুয়া মৈত্র হয়ে সমর্থনে গিয়ে তিনি যখন ধুবুলিয়া প্রচারে গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন বলেছিলেন যে সামনেই অন্ন পূজা অন্নপূর্ণা পুজো এবং রামনবমী তো এই রামনবমীর পুজো বা রামনবমীর যেই মিছিল এবং অন্নপূর্ণা পুজো এখান থেকে একে কেন্দ্র করে কিন্তু একটা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং রাজ্যের মানুষকে সতর্ক থাকতে বলেছিলেন এবং এও বলেছিলেন যে কেউ যদি ঢিল মানে তবে তার পাটকেল দিয়ে তার জবাব দিতে এমনটা নয় কিন্তু আপনারা সময় সদা সতর্ক থাকুন তো স্বাভাবিক নির্বাচন এবং নির্বাচনের মধ্যে এই রামনবমীর মিছিল এবং অন্নপূর্ণা মিছিল এই নিয়ে যে একটা আশঙ্কা বা এই যে মানে একটা সহিংসতার পরিবেশ তৈরি হওয়ার যে আশঙ্কা সেই আশঙ্কা থেকেই কিন্তু অর্জুন সিং চিঠি দিয়েছেন এবং আজকে যখন তিনি গারুলিয়া একটি অনুষ্ঠানে এসেছিলেন